ওয়েলকাম টু মাই চ্যানেল। লাভলি লাভলি ভাই বোনেরা সবাই কেমন আছেন? নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম। এই তো বিকেল বেলা এখন গাছ লাগাবো। এই তো গাছগুলো হচ্ছে প্রথম সিম ইয়া হচ্ছে এটা লাউ গাছ, লাউ লাউ বিচি আর হচ্ছে মিষ্টি কুমড়া বিচি, এগুলো ভিজিয়ে রাখতে বসে। এই আমি প্যাকেট কিনেছিলাম, এই তো দুইটা প্যাকেট, এটা হচ্ছে মিষ্টি কুমড়া প্যাকেট আর এটা হচ্ছে লাউর লাউর। 2 মাস পর নাকি লাউ খেতে পারবো, এর জন্য কিনলাম সেদিনকে 5টা। এখন এটা হচ্ছে ভিজাইলাম হচ্ছে মিষ্টি কুমড়া আর হচ্ছে লাউর, এটা ভিজায় বলছে লাগাইতে। আম্মা আসছে মারাতে লাগাবো, এটা নাকি ময়মনপে বলে যাদের নাকি অনেকগুলো ছেলে মেয়ে হয় তাদের হাতে লাগানো নাকি ভালো, মুক্তির কথা। এর জন্য আমি লাগাই না, আমার ভয় লাগে যদি আমার হাতে যদি না হয়, এর জন্য আম্মার হাতে আম্মাকে নিয়ে আসলাম। আমি ছিলাম এখন ধরে মাদের বাসায়। আর এখন হচ্ছে এলো সিমের, ওই যে এগুলো ভিজাবো, দেখি ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় রিজিকে আমাদের, তাহলে সবজির যে দাম, প্রচুর সবজির দাম এই সিজনে, এত সবজির দাম এখন দেখি। আর এটা হচ্ছে হলো শসা, শসাটাও ভিজাবো, তারপরে এগুলো লাগাবো আমার যে বাগানে, ওখানে মাটিপুটি ঠিকঠাক করতেছে আর আমি এগুলো ভিজাচ্ছি। তারপরে আসি আলহামদুলিল্লাহ মোটামুটি শরীরটা এখন একটু বেটার, ওষুধ খাচ্ছি কিন্তু পেটের জ্বলনটা এখনও কমে নাই, মাঝে মাঝে পেট খুব জ্বলা জ্বলে। যাক ওষুধ ওষুধ খাচ্ছি, দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর বিশেষ কথা হচ্ছে আমার ছোট ফুপু খুবই অসুস্থ, আপনারা অবশ্যই সবাই আমার ফুপুর জন্য দোয়া করবেন, আমার ফুপুর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এতে কিছুক্ষণ আগে ফুপুর সাথে অনেক সময় কথা হইলো, আসেন দেখি কীভাবে গাছ লাগে আম্মা। এই তো আমাদের গাছ, এগুলো এখানে লাগাবো। এই যে এখানে মিষ্টি কুমড়া, মা এটা ভিতরে মিষ্টি কুমড়া দাও, এইটা না এটা এই বালতি ভিতরে মিষ্টি কুমড়া দিবা, না না হা হা মিষ্টি কুমড়া দাও তুমি, এটা ভিতরে আলার নাম লয়া লাগাইলে মারি দিয়ে আমার তুমি লাগে নিচে ফেলাইলে হইতো। তুমি এটা দিয়ে ইয়া গাছ উড়াও, এটা ভিতরে দাও ইয়া মিষ্টি কুমড়া দাও, আর ওইটা ভিতরে দাও ইয়া, আর ওই জায়গাতে লাউ শাক, চার জায়গায় চারটা দেয়, আবার মিষ্টি কুমড়া আর লাউ এক জায়গায় দিলে হইবো না, সিম দিতে হইব। লাউ গাছে একটা শুধু লাউ আছে, এই একটাই চারা আছে, আল্লাহ দিলে এই একটাই চারা আছে, চারা একটাই উঠছে, 11টা থেকে একটাই, আল্লাহর রহমতে যদি আল্লাহ এটা রেখে দেয় তাহলে তো ইনশাল্লাহ খাওয়া যাবে, আল্লাহ যদি আমাদের করে। এই তো এখন লাগাইতেছে, এখন লাউ গাছ লাগাবে, আরো একটু মাটি ওদিকে দিবে, তারপর লাউ গাছ। এই তো আমাদের সুমন আসছে, এই তো সুমনে, এই যে ফুপি কোথায় যাইতেছ? ওই যে
রাইসা যাচ্ছে ওর মার সাথে। আজকে না বলে আর পারলাম না, এত আনন্দ, এতটা মানে আমি কি বলবো, আমি জাস্ট কি বলবো, আমার ভাষা নাই। আমার ছেলে, আমি ভাত খাইতে বসছি ঠিক 1:30টার দিকে, আমার ছেলে শপিং এ গেছে, আমি জানতাম না ও শপিং এ গেছে, যে ও আমাকে বলে না, ও আমাকে, আমি ভাত খেতে বসছি, ও আমার জন্য কি এমন একটা জিনিস আনছে যাতে আমি আসলে, আমার চোখে পানি চলে আসছে, যে আসলে ছেলে বাবা ভাই কি আপন জন, তাই না? আমার ছেলে আমার জন্য পায়েল নিয়ে আসছে। আমি কিন্তু সহজে পায়েল পরি না, ছোটোবেলা পড়তাম, বড় হয়ে পড়ি নাই, ছিল আমার বোন ডলিকে আমি দিয়ে দিছি। পায়েল আমার তেমন ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, আমি পরি না পায়েল। ও আইসা বলে আমাকে বলে, মামুনি তুমি পা টুপি দাও তো, আমি বাসে সালাম করবে, এখন দেখি আমার জন্য পায়েল নিয়েছে। আমি এতটা এক্সাইটেড, কি বললাম, আমার চোখে পানি এসে ভরছে, আমার খুবই ভালো লাগছে যে ছেলে মার জন্য উপহার আনছে। যাক, আমি দোয়া করে ওর জন্য আল্লাহ ওকে বাঁচায় রাখুক হাজার হাজার বছর। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ওর ও যেন সুস্থ থাকে, ভালোভাবে লেখাপড়া করতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। এই গিফটটা আমার জন্য সারা জীবন থাকবে, আমি যতদিন বেঁচে আসছি। ওর বাবা ওকে টাকা দিচ্ছে আজকে, ওর জন্য কিছু টুকিটাকে শপিং করার জন্য, ও টুকিটাকে শপিং করছে আমার জন্য, এই পায়েলটা নিয়ে আসছে। আমি খুব এক্সাইটেড পায়েলটা পরে, ওর জন্য রুমে লাগাবে লাইটটা, কালারগুলো কিরকম কালার কম্বিনেশন, এত সুন্দর, একটা পর একটা কালার আসতেছে, একটা পর একটা কালার আসতেছে, খুব সুন্দর লাগতেছে। এই তো, আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হবো। আল্লাহ হাফেজ।